أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله কেমন জিনিস দান সৎকার করা উচিত আপনার এবং আমার জীবনে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু দান করি বিশেষ করে রমজানের শেষে অনেকে যাকাতের শাড়ি দেন লুঙ্গি দেন এমন শাড়ি এমন লুঙ্গি তারা অন্যদেরকে দেন যে শাড়ি এবং যে লুঙ্গি তারা নিজেরা ব্যবহার করতে রাজি না এমন খোরাক যা মানুষকে দেওয়া হয় যা নিজেরা খেতে চায় না ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর প্রিন্সিপাল দিয়েছেন কিভাবে কোন জিনিস আপনাকে এবং আমাকে দিতে হবে কোরআনে দুই নম্বর সুরা আল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد তোমরা যারা ঈমান এনেছ শোনো তোমরা যা কামাই রোজগার করো তা থেকে পবিত্র জিনিসই খরচ করবে আর মাটি থেকে তোমাদের জন্য যা কিছু বের করে দিয়েছি নাপাক কোনো জিনিস খরচের ইচ্ছা কখনো করবে না তোমরাও যা নিতে কখনো রাজি হবে না তবে চোখ বাঁচিয়ে যাওয়া ছাড়া তোমরা জেনে রেখো আল্লাহ কারোর মুকাফিকিনান তিনি মহান কুশলী আপনার খেতে আলু হয়েছে আলুর ভিতরে দেখা গেল যখন আপনি আলু উঠাচ্ছেন তার ভিতরে পোক আলুগুলি আপনি দান সৎকার করে দিচ্ছেন এটা কোরআনের দৃষ্টিতে মুসলিমদের কাজ না যে শাড়ি আপনি ব্যবহার করবেন না আপনার ফ্যামিলির লোকদের দিয়ে ব্যবহার করাবেন না যে লুঙ্গি আপনি পছন্দ করেন না অন্যদেরকে দিচ্ছেন এটা কোরআনের দৃষ্টিতে অন্যায় যে খাদ্য খাবার আপনি নিজে পছন্দ করছেন না সেগুলি আপনি অন্যদেরকে খাওয়াতে চাচ্ছেন দিতে চাচ্ছেন এগুলি অন্যায় আপনার ঘরে বেঁচে কুচে যা থাকে অতীতে আমরা আমাদের ঘরে দেখেছি যখন আমরা খাবারের শেষে কিছু বেঁচে থাকতো মাছের কাঁটা বলেন বা মাছের কিছু তরকারি বলেন ভাত খাওয়ার পরে অনেকে দেখা গেল চ্যাগরানো ভাত রেখে দিত বা গোস্ত খেয়ে কিছু হাড় বা এইসব জিনিসগুলি মূলত খাওয়ানো হতো কুকুরদেরকে তো কুকুরদেরকে খাওয়ান কারণ সে চতুষ্পদ প্রাণী সে পশু তাকে দেওয়া যেতে পারে তবে কোনো মানুষকে আপনার বেঁচে কুচে কোনো জিনিস দেওয়া ঠিক হবে না কোরআন এত সুন্দরভাবে আমাদেরকে বোঝায় শুধু দরকার আমাদের ভিতরে যেন কোরআনের বুঝটা ঢুকে যায়